নমস্কার বন্ধু, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টকের ডাল। এই গরমে একটু টকের ডালটা সবারই ভালো লাগে খেতে। তা আমি প্রথমে দেখুন প্রেশারটা বসিয়ে দিয়েছি, প্রেশার কুকার। এইবারে আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ডালটা এবারে আমি প্রেশার কুকারে দিয়ে দেব, জল দিয়ে দিলাম। এর সাথে আমি এই কাঁচা আমটা দেখুন কুচি কুচি করে কেটে রেখেছি, এই কাঁচা আমটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার প্রেশারটা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি এবার ফোড়ন দিয়ে সাঁতলাম। দেখুন বন্ধুরা, আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ডালের এটা খুলছি, প্রেশারের ঢাকনাটা। আমার দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এইটা একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু এইটা দিয়ে একটু বিটারটা দিয়ে একটু আমি গুলিয়ে নেব। আপনাদের যদি ডালের কাঁটা থাকে তাহলে কাঁটা দিয়েও ঘুটাতে পারেন। এরম ভাবে একটুখানি এইটা গুটিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেবো। ফোটানো হয়ে গেছে। এইবারে আমি কড়াইটা বসাচ্ছি, গ্যাসটাকে অন করব। দেখুন বন্ধু, এবার কড়াইতে আমি তেল দিচ্ছি, 2 টেবিল চামচ মতন তেল দিলাম। তেলটা এবার একটু গরম হলে এর মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা ভেঙে। এইটা একটু 2 মিনিট একটু ভাজা ভাজা মতন হলে ব্যাস, আমি এবার ডালটা ঢেলে দিই। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আপনারা যদি মনে করেন দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার একটু ঝাল ঝাল ভালো লাগে বলে আমি ওই জন্য একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা যদি ডালটা কড়ায় সেদ্ধ করেন তাহলে পরে আমটা সঙ্গে সঙ্গে দেবেন না, আমটা আলাদাভাবে সেদ্ধ করবেন। কেন, একসঙ্গে দিয়ে দিলে পরে তখন ডালটা ভালো সেদ্ধ হবে না, টক পড়ে গেলে। এটা আমি প্রেশারে সেদ্ধ করেছি বলে ওই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম,
আর একটু চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবার ডালটা ফুটবে, ফুটে গেলে তারপর আমি ঢেলে নেব। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে, ডালটা ফুটে গেছে। এইবার আমি ঢেলে ফেলবো ডালটা। টকের ডাল আমার তৈরি হয়ে গেল। এই গরমের দিনে একটু আলু ভাতে কি একটু আলু ভাজা এর সাথে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।